অত্যন্ত মহিলা বসে আছে অন্ধ, যেই অন্ধ মেয়েটি বসে আছে মেয়েটার নাম কি? অন্ধ মেয়েটার নাম হলো ললিতা। ললিতা কোন জাতির মেয়ে? না, যে জাতির কিছু মানুষ বাবা দেখবেন আমাদের এই গ্রাম বাংলার থেকে চলে আসেন না, ওই সমস্ত মানুষগুলো যারা ধরে নিয়ে যায়, ওই কাঠ বেড়ালি ধরে নিয়ে যায়, পোটাস ধরে নিয়ে যায়, ধাম ধরে নিয়ে যায়, ওই সাঁওতাল জাতির মেয়ে। ওই ললিতা ছিল সাঁওতাল জাতির মেয়ে। তাহলে সাঁওতাল জাতির মেয়েদেরা যে খিদে পেলে খাবারটা কি হবে? ভাতমুড়ি নয়। আজ যে বসুদেব কি করছে, কোন রকম চিন্তা না করে ওই কুটিরের ভেতরে ঢুকে গিয়ে সঙ্গে সঙ্গে ললিতার স্মৃতিতে সিঁদুর তুলে কে তুমি? তুমি আমাকে চিনবে? ললিতা বলে উঠল, তুমি আর যেই হও না কেন, তুমি আকাশের চাঁদ, তুমি আমার কাছে নেমে এসেছো, তুমি আজকের পর থেকে আমার অতি দেবতা, অতি স্বামী। তাই ললিতা কি করে? সে তো অন্ধ, স্বামী সেবা করবে কেমন করে? তাকে তো খেতে দিতে পারে। তাই বসুদেব রাতের বেলা যখন শয়ন করে, ওই অন্ধ ললিতা কি করে স্বামী সেবা করে কেমন করে দেখুন।